হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে যাচ্ছি আমরা একটু শপিং করতে, জানি না কি কিনবো। তো আর পুজো আর মাত্র 16 দিন বাকি, তো দেখা যাক কি নেওয়া যায়। অনেকজনকে জিজ্ঞাসা করছিলাম ফ্রেন্ডসদেরকে যে কি উঠেছে, শাড়ি নেবো না, কেননা অনেক শাড়ি আছে আর শাড়ি মানে পরার টাইম নেই, কেননা আমি পুজোতে যাওয়ার ইচ্ছা আছে বাপের বাড়িতে আর ওইখানে পাড়াতেই থাকবো, তো শাড়িটা নেওয়ার ইচ্ছা নেই। তো দেখি যাই, দেখা যাক কি নেওয়া যায়। তো চলো পুরো ব্লগটা আজকে দেখতে থাকো। মেঘনা ওর বাবার সঙ্গে নিচে চলে গেছে আর আমি এই যে বেরোচ্ছি এখন, তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কিনবো না কিনবো। মেঘনার জন্য কয়েকটা ড্রেস আমি অনলাইনে কিনে নিয়েছি, তো সেগুলো এখনো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে দেখা যাক কি নিই, এখনো মানে বাড়ি থেকে ঠিক করিনি যে কি নেবো, শাড়ি বা অন্য কিছু কিছু ঠিক করিনি, তো যাওয়া যাক দেখা যাক কি নেওয়া যায়, এসে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তোমাদের দাদাভাই নিচে আছে, বাবার সঙ্গে কথা বলছে, তো কী কী শপিং করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেশি কিছু শপিং করিনি, মানে কেনাকাটা এখনও কমপ্লিট হয়নি, সবই শুরু হয়েছে। তো আমি তোমাদের সঙ্গে আজকের ভিডিওটায় কিছুটা শেয়ার করবো, আর মেঘনার ড্রেসগুলো কিন্তু আমি নেক্সট একটা ভিডিওতে শেয়ার করবো, কেননা মেঘনার আরও কিছু ড্রেস কিন্তু এখনও ডেলিভারি হয়নি, তো সেই জন্য মেঘনার ড্রেসগুলো আলাদা করে আমি একটা আলাদা ব্লগে শেয়ার করবো। আর আজকের ব্লগটা শেয়ার করবো আজকে নিজেরা যে শপিং করতে গেলাম, কী কী কেনাকাটা করেছি সেটা একটু তোমার সঙ্গে শেয়ার করতে চাই। তো চলো দেখো, এসএনবি যদি করেছি, এটা নতুন একটা মল রয়েছে আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, আগে সিটি লাইট ছিল, সিটি লাইট উঠে গিয়ে এখন এই এসএনবিটা হয়েছে। বেশি কিছু নেই, জিনিস পরে এসেছে পরে একটাও জিনিস বুঝতে পারছি, অনেকেই সেগুলো পছন্দ করে না, তো আমার বাড়িতে কেউ বলা হয়েছে যে বয়স্কলে করো, কিন্তু আমাদের সঙ্গে হয়তো বাপের বাড়ি করেছে, কিন্তু এই বাড়িতে এবছর পুজোতে এখানে থাকবো না, মানে এতটা ভেরিফাইড হয়ে গেছে বেবি হওয়ার পর, তারপরও কি করে 28 সাইজ আমার ঠিক হলো আমি বুঝতে পারছি না। বিয়ের আগে আমি কোনোদিনও 30 সাইজ করিনি, 28 সাইজই পরেছি, কিন্তু
28 সাইজ তো একটা বাচ্চার প্যান্ট, একটা বাচ্চা মেয়ের মানে 12-14 বছর 15 বছরের মেয়ের 28 সাইজ লাগে। আমার কি করে 28 সাইজ হচ্ছে আমি এটাই বুঝতে পারছি না, নাকি সাইজ ভুল তাও বুঝতে পারছি না। যাই হোক, সিম্পল ড্রেস নিয়েছি, বেশি কিছু নিইনি, আমি আগেই বললাম। এখনো একটা গাউন অর্ডার করেছি, ওটা এখনো আসেনি। সিম্পল টপ নিয়েছি, দেখো একটু লং টপ মানে থাই অবধি, মানে আমার শর্ট টপ ঠিক ভালো লাগে না, বিয়ে না হলে সেটা আলাদা ব্যাপার ছিল। লং টপ নিয়েছি একটা, আর এই যে একটা, সব এমনি নর্মাল সিম্পল টপ। যা কারেন্ট চলে গেল, তো কারেন্ট চলে গেছিল, চলে এসেছে কারেন্ট। এটা একটা সিম্পল টপ, এই দেখো হাতায় এখানে সুন্দর উল্টো করে ভাঁজ করে বর্ডার দেওয়া আছে। আর এই একটা টপ, এটা এটা লালটা মেঘনার বাবাই পছন্দ করেছে, আর এই পিচ কালারটা আমি পছন্দ করেছি। সবকটাই লং টপ মানে থাই অবধি আর কি। এটাও বেশ সুন্দর, একদম নরম কাপড়ের, সুন্দর প্রিন্টটাও খুব সুন্দর, একদম পাতলা নরম কাপড়ে। আর নিয়েছি মেঘনার জন্য একটা ড্রেস, যদিও এগুলো আলাদা, মানে এটা আলাদা এটা আলাদা সেট নয়, কিন্তু তবে আমি ম্যাচিং করেই কিনেছি এটা। এই একটা স্কার্ট, আর টপটাও খুব সুন্দর এটার সাথে ম্যাচ করে। আর আমি যেহেতু লাল টি শার্ট নিয়েছি, ওই জন্য মেঘনার জন্য লাল টি শার্ট, কালারটা একটু আলাদা, যদিও মেঘনারটা বেশি মানে লাল একদম, আমারটা হালকা একটু ম্যাট টাইপের। আর মেলাতে সেদিন যে ইয়েলো কালারের গেঞ্জিটা নিয়েছিলাম, তোমাদের আমি ব্লগে শেয়ার করেছি, ওটা আমি চেঞ্জ করে আজকে এটা নিয়ে এসেছি, ওটা চেঞ্জ করে দিয়েছি, দিয়ে এটা নিয়েছি। এটা অ্যাশ অ্যাশ টাইপের, ব্ল্যাক নয়, অ্যাশও নয়, ব্ল্যাক আর অ্যাশ মিশিয়ে, এটাও লং। আর মেলাতে পরে মানে আমাকে বাড়িতে দিয়ে গেছে, দিয়ে আবার চাউমিন আনতে গেছিলো, বললাম রাস্তায় কিছু খেতে পারিনি, কেননা মেঘনা এত দুষ্টুমি করছিল তোমরা বিশ্বাস করবে না। ভিডিওটা দেখলে আমি ভালো করে ভিডিও করতে পারিনি ওর দুষ্টুমির জন্য, ভিডিও করব না, ওকে সামলাবো নাকি ড্রেস দেখব। তো ওখানে যে দিদিভাইগুলো দাদাভাইগুলো আছে যারা স্টাফ আর কি দেখায় কালেকশন, তারা ওকে সামলাচ্ছে, আমি ট্রায়াল রুমে গেছি আর ও ঘোরাঘুরি করছে, ওকে সামলাচ্ছে। তোমাদের দাদাভাই ওকে ধরে রাখতে পারছে না, আরো কয়েকজন বাচ্চা ছিল তাদের সঙ্গে খেলছিল। তো আমাকে দিয়ে গিয়ে তোমাদের দাদাভাই আবার চাউমিন এনে দিয়েছে, রাস্তায় ফুচকা খাবো বলেছিলাম, বেটা ছেলে মানুষ তো বুঝতেই পারছো বিরক্ত হয়ে যায় ওরা, ওদেরকে নিয়ে শান্তি মতো শপিং করা যায় না, মেয়েদের সঙ্গে গেলেই শান্তি, আর তাছাড়া ছোট বাচ্চা নিয়ে শপিং করতে যাওয়াটা মানে মুশকিল ব্যাপার, বিশেষ করে দুরন্ত বাচ্চা হলে, তো ও তো ভীষণই দুরন্ত, বলার মতো না, তোমরা সেটা জানোই। তো আমাকে বাড়িতে দিয়ে গিয়ে আবার চাউমিন এনে দিয়েছিল, চিকেন চাউমিন, চাউমিন খেয়েছি, রাস্তায় ফুচকা খেতে চেয়েছিলাম পাইনি বলে, খেতে পারিনি বলে, চাউমিন এনে দিয়ে গেলো, চাউমিন খেয়েছি বলে পেট ভরা, 12টা বাজে, এখনো আর কিছু খাইনি, চাউমিনটা খেয়েছি প্রায় 8:45-9টার দিকে। তো আমাকে দিয়ে গিয়ে আবারও মেলায় গেছিলো, মানে একদিনও ও মেলায় যায়নি, আজকে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল তাই মেলার ভেতর ঢুকেছিল, ওখান থেকে দুটো নাইটি এনেছে আমার জন্য, একটা মাকে দিয়ে দিয়েছি, মানে দুটো এনেছিল, একটা একটু মানে বেটা ছেলে মানুষ তো বুঝতে পারে না, তাও কোনোদিনও কেনেই নি বলতে গেলে, তাও সুন্দরই এনেছে নাইটিটা, এই নাইটিটা বস্ত্র মেলা থেকে এনেছে, আর এইরকম কালারেরই, বাট প্রিন্টটা একটু আলাদা, ওটা আমি মাকে দিয়ে দিয়েছি, দুটো নাইটি এনেছিল আমার জন্য, ওটা এক সাইজ বড় ছিল, প্লাস ওইটা প্রিন্টটা মানে কি বলতো একটু মানে বয়স্ক মানুষদের পরলে ভালো লাগবে, তো সেই জন্য ওটা আমি মাকে দিয়ে দিয়েছি। আর মাও এর আগে দুটো নাইটি কিনেছে, তাও মা বেড়াতে যাবে বলে আমি মাকে বললাম যে তুমি তাহলে এটা নিয়ে যাও, তোমার সুবিধা হবে আর কি। তো এই নাইটিটা এনে দিল মেলা থেকে, বস্ত্র মেলা থেকে, আর আরেকটা নাইটি সেটা মার কাছে রয়েছে, ওই জন্য আমি দেখাতে পারলাম না, মা নিয়ে চলে গেছে নিচের ঘরে। আর এই যে ওর ওর জন্য দুটো হাফ প্যান্ট এনেছে, এই একটা হাফ প্যান্ট, আর একটা প্যান্ট পরে ঘরে চলে গেছে, আর একটা জুতো নিয়েছে, সেটাও জুতোটাও জুতোটাও পরে চলে গেছে। আর আমার জন্য এই যে একটা কানের দুল এনেছে মেলা থেকে, সুন্দর, আমার ব্ল্যাক শাড়ি আছে, ব্ল্যাক শাড়ির সাথে পরতে পারবো।
তো চলো, অনেক রাত হয়ে গেছে, এখন মশারি টানাবো, লাইট অফ করব, আর কিছু খেতে ইচ্ছা করছে না। আর আমি একটু জিন্স টপগুলো একটু পরে দেখবো কেমন লাগছে, কেননা ওখানে ভালো করে আমি প্যান্টটা পরতে পারিনি, এতটাই ছোট মানে ফিটিংস, বাট বসলে টসলে মনে হচ্ছে টাইট টাইট লাগবে, ওই জন্য আমি একটু পরে দেখবো, যদি প্রবলেম হয় তাহলে চেঞ্জ করে নিয়ে আসবো। আর মেঘনা দরজা ধাক্কাচ্ছিল, আমি যখন ট্রায়াল রুমে ছিলাম বাইরে থেকে ধাক্কাচ্ছিল, ওই জন্য ভালো করে আমি মানে ট্রাই করে দেখতেও পারিনি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম, কেমন লাগলো ভিডিওটা আজকের ব্লগটা আর জিনিসগুলো কেমন হয়েছে। এখনও কিন্তু মানে শপিং কমপ্লিট হয়নি, মেকআপ প্রোডাক্ট, তারপর ড্রেস, এখনও অনেকগুলো ড্রেস অনলাইনে অর্ডার করা আছে মেঘনার, আমারও একটা শাড়ি, একটা গাউন অর্ডার করা আছে, কিছু মেকআপ প্রোডাক্টও অর্ডার করা আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম, টাটা, গুড নাইট, সবাইকে ভালো থাকো, সবাই